প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এসএমজে টিভির নিয়মিত আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি তাসকিয়া নাসরিন, আমি মিতু হাসান। শুরুতেই দেখে আসি ডিএসই সূচকের দিকে। সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবারে সূচক বেড়েছে 85 পয়েন্টের কিছু বেশি, লেনদেন হয়েছে 505 কোটি। অপরদিকে দর বেড়েছে 296টি কোম্পানির, দর কমেছে 40টি কোম্পানির, অপরিবর্তিত রয়েছে 20টি কোম্পানি। এ বিষয়ে আলোচনা করছি মিতু। আজকের বাজার আসলে আমরা সব দিকে লক্ষ্য করতে পারছি ভালো, খারাপ না। এখন তো হচ্ছে সূচক বেড়েছে এবং সূচকের সাথে কিন্তু সামঞ্জস্য করে আমাদের কোম্পানি শেয়ারের দর বেড়ে গেছে। সেটা হচ্ছে আমাদের কোম্পানি শেয়ার দর, আপনি বললেন একটু আগে আমরা শুনতে পেলাম যে 296টি কোম্পানি দর বেড়েছে এবং দর কমেছে হচ্ছে 40টি কোম্পানি। এই যে সূচকের সাথে শেয়ারের দাম ওঠানামাটা, এটা কিন্তু সামঞ্জস্য হয়েছে। তো এটা আসলে অন্যদিকে যেতে সূচক তো ভালো, সেই সাথে হচ্ছে কোম্পানির শেয়ারের দর যদি আমরা কম্পেয়ার করি তাহলে এটাও কিন্তু আজকে আমরা ভালো লক্ষ্য করতে পারছি। তারপরে যদি আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে ভালো কোম্পানি যে DS30, সেখানে 30টা কোম্পানির মধ্যে শুধুমাত্র একটি কোম্পানি শেয়ার দর কমেছে, বাকি 29টা কোম্পানির কিন্তু শেয়ার দর বেড়েছে। এটাও কিন্তু একটা সামঞ্জস্য রেখেছে। আবার যদি আমরা সেক্টরের দিকে তাকাই তাহলে দেখবো সকল সেক্টরই আজকে সবুজে আছে, শুধুমাত্র একটা সেক্টর জুট এটা হচ্ছে শুধু রেটে আছে। সব দিক থেকে আজকে খুবই বাজার এভাবে যদি সবকিছু মিলায়ে ভালো থাকে তাহলে ভালো, কখনো কখনো অসামঞ্জস্য থাকে যে বেড়েছে, অনেক পয়েন্ট বেড়েছে কিন্তু শেয়ার দর বাড়েনি, তারপরে অস্থির ছিল বাজার, বাজারের যে আমরা গ্রাফ দেখি গ্রাফটা অস্থির ছিল এরকম। কিন্তু আজকে সব মিলিয়ে আজকে বিনিয়োগকারীরাও ভালোভাবে দেখছে বিষয়টা যে হ্যাঁ হ্যাঁ, আজকে কিন্তু আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি যে বাজারটা আসলে ভালো। আমাদের যদি আমরা শুরুর লেনদেনের দিকে লক্ষ্য করি তাহলে হচ্ছে যে লেনদেনের 5 মিনিটে যখন 105+ ছিল, তো তখন কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে দুইটা মানে টেনশন কাজ করতেছিল যে এই যে শুরুতেই এত একটা সূচক, আসলে কি যদি ঠাস করে পড়ে যাবে না এটা আরো বাড়বে, কিন্তু ও কিন্তু বেশি আপ ডাউন করেনি, তার সামঞ্জস্যভাবে সে হালকা নেমেছে, কিন্তু এটা আসলে খারাপ বলা যাবে না। এতটুকু সূচক সে সারাদিনে লেনদেনে উপর নিচ হতেই পারে, সে যে হুট করে মাইনাসে চলে যায়নি বা 100 ক্রস করেছিল ফার্স্টে, ঠিক আছে 200 আমরা এর আগেও কিন্তু দেখেছি 200 ক্রস করেছিল, তো মানে কি বলে পাগলা ঘোরার মতো লাফালাফি করেনি আজকে, সে তার সামঞ্জস্যভাবে রেখেছে। তো আমরা আসলে এটাই এই ধারাবাহিকতাটা বিনিয়োগকারীরা চায়। হ্যাঁ অবশ্যই, লেনদেনও আজকে গত কয়েক দিনের চেয়ে বেড়েছে, 500+ হয়ে গেছে। সবকিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে যে বিনিয়োগকারীরা একটু আশাবাদী যে যেন এই ধারাবাহিকতাটা মানে অব্যাহত থাকে, যে আজকে হয়েছে কালকে ঠাস করে মাইনাস করে দিল এরকম যেন না হয়, থাকে যে আজকে ভালো হয়েছে এরপর আর যেন না হয়। হ্যাঁ এরকম ভালোটা আসলে সবাই চায়, বিনিয়োগকারীরা চায় এবং সবাই আসলে চাইবে না, আছে কি করবে, এটা তো হচ্ছে আমাদের মেরুদণ্ড। বারবার একটা কথাই বলবো, মেরুদণ্ড যদি ভালো না হয় তাহলে তো আমরা সুযোগ হয়ে দাঁড়াতে পারবো না। যদি আমাদের শেয়ার বাজার ভালো না হয় তাহলে দেশের উন্নতি আসলে ভ্যালুলেস হয়ে যাবে। অবশ্যই হ্যাঁ সেটাই, তো সেই প্রত্যাশাই আমরা করবো আর কি বলবো। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, উন্নতির এই ধারা বজায় থাকার প্রত্যাশায় আজকের মতো বাজার পর্যালোচনা অনুষ্ঠান এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।